অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বঅবস্থায় ভালো রেখেছেন। এই জন্য বিশেষভাবে আল্লাহর শুকরিয়া আমাদের করা অত্যন্ত জরুরি এবং আমাদেরই তাতে রয়েছে উপকারিত। যে যত বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে তার দুনিয়া এবং আখেরাতের আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকতকে এবং তার জীবনে বিভিন্ন দিককে আল্লাহ রাব্বুল আলামিন আরও ভালো করে দেবেন, এটি কোরআনে কারিমের কথা। ওয়াইজা আজারা রব্বকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, মহান আল্লাহর ঘোষণা হচ্ছে যে তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তো আল্লাহ আরও বেশি বাড়িয়ে দেবেন। যত শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ বাড়িয়ে দেবেন, সেটা আয়ু হোক, সুস্থতা হোক, আর নিরাপত্তা হোক, শান্তি হোক, আর্থিক দিক হোক, হ্যাঁ সমস্ত দিক, ছেলেমেয়ের ক্ষেত্রে হোক, হ্যাঁ পারিবারিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আপনার আমারই বেশি লাভ আছে, বরং সবই লাভ আমার আপনার, আল্লাহর কোনো লাভ নেই। যা কিছু লাভ আল্লাহর ইবাদতবন্দি করলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে সব আমাদের দিকে ফিরে আসে, আমাদের দিকে ফিরে আসে। আর যদি শুকরিয়াই কার্পণ্য করেন, বখিলি করেন, অকৃতজ্ঞ হন, শুধু নেগেটিভ দেখেন মানুষের সুখের সাথে, দুঃখ সামান্য কিছু তিক্ততা জীবনে লেগেই আছে, সবসময় সুখ থাকলে মানুষ সীমা লঙ্ঘন করতো, অহংকারী হয়ে যেত, ফেরাউন সেজে যেত। আর সব সময় যদি দুঃখ কষ্ট থাকতো তাতেও মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেত। এই জন্য মানুষের জীবনটা হচ্ছে সুখ দুঃখ মিলে, সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আমাদের যদি সাময়িক কিছু কখনো যদি কারো বিপদ আপদ থাকে, দেখতে হবে সার্বিক দিক থেকে আমার পুরো জীবনটাতে কত সুখ শান্তি হাসিল করেছি, কত নিয়ামত হাসিল করেছি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন। আর আল্লাহর সাথে কুফরি করলে, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হলে আল্লাহর কঠিন শাস্তি রয়েছে, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকর গুজার বান্দা হিসাবে কবুল করেন। বলছিলাম সুখ শান্তি নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আর যদি বালা মুসিবত আসে তাহলে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যেমন শুকরিয়ার ফজিলত রয়েছে তেমন সাবরের ধৈর্যের ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবের শুকরগুজার এবং ধৈর্য ধারণকারী সবরকারী হিসাবে যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।